তো ফাইনালি আর লং ভিডিও, আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো পরীক্ষা ছিল তাই জন্য কোথাও ঘোরা হয়নি, তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করা যাক, তো তাই জন্য শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমরা পাঁচজনে মিলে যাচ্ছি একটু ঘুরতে, আমি, মা, দিদি, সরোজাদা আর বাবা। তো কোথায় যাচ্ছি সেটা বলবো না, আর সেটা দেখলে তোমরা বুঝতে পারছো। এখন ব্লগটাকে এনজয় করো। অলরেডি পৌঁছে গেছি আমাদের ফাইনাল লোকেশনে, আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে। তো আমি চারিপাশটা একবার ঘুরছি, ঘুরে দেখছি যে কীরকম জায়গাটা, আমিও ফার্স্ট টাইম এসেছিলাম, তো একবার ঘুরে দেখে নিলাম, বেশ ভালো পার্কটা। যারা যারা আসুনি তারা কিন্তু একবার এসে দেখে যেতে পারো, তোমাদেরও আই থিঙ্ক ভালো লাগবে, আর আমার বেশ ভালো লেগেছে, আমাদের সবারই ভালো লেগেছে। তো এখন ব্লগটাকে এনজয় করো। জায়গাটা যেটা দেখাচ্ছে, আমার এই জায়গাটা স্পেশালি ভালো লেগেছে, কারণ যে গেটটা তোমরা দেখতে পেলে আমার কিছুটা সেটা ডিজনিল্যান্ডের মতো লাগলো, আর এটা কিন্তু তোমরা বলতে পারো মিনি নিকো পার্ক। তাহলে আমরা আমাদের পিকনিকের জায়গাটায় চলে এসে, যেখানে আসলে আমরা পিকনিকটা করছি আর কি। তো এটা হচ্ছে খাবারের যে প্রিপারেশনগুলো সেগুলো সব হচ্ছে, তো ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিতে, তাই জন্য দেখে নাও। আর এখানে আমায় ভয়েস ওভার করতে হচ্ছে, সেটার কারণ হচ্ছে এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, বা ক্রাউডটা তোমরা শুনো। ছিল গরম গরম চিকেন পকোড়া, তো খেয়ে নিলাম গরম গরম চিকেন পকোড়া, চলে গেলাম ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, পার্কটা ভ্রমণের উদ্দেশ্যে, পার্কে তো আমরা অলরেডি পৌঁছে গেছিলাম, বাট পার্কটা কিন্তু ঘুরে দেখা এখনও হয়নি। তো চলে গেলাম পার্কটায় ঘুরে দেখার জন্য। এখানে অনেক জিনিসই ছিল, বোটিং ছিল, তো ফাইনালি আমরা ঠিক করলাম যে বোটিংয়ে যাওয়া যাক। বাট বোটিংয়ে যাওয়ার আগে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরো পার্কটায় ঘুরে দেখা। তো আমরা চলে গেলাম পুরো পার্কটায় ঘুরে দেখার উদ্দেশ্যে। এখানে কিন্তু অনেক জিনিসই ছিল, যেমন ঢেউকুচকুচ, দোলনা, অনেক জিনিস, তোমরা যারা এখনও হ্যাপি ভ্যালি পার্কে আসনি তারা কিন্তু এসে ঘুরে দেখতে পারো। জিনিসটা আমাদের খুবই পছন্দ হয়েছে, এটা কিন্তু তোমরা একটা মিনি নিকো পার্ক বলতে পারো। মিনি নিকো পার্ক বলার উদ্দেশ্য হচ্ছে নিকো পার্ক যেমন অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, এটাও কিন্তু অনেকটা বড় জায়গা নিয়েই তৈরি, বাট এটা অনেকটা ছোটোই নিকো পার্কের থেকে, তো তাই জন্যে মিনি নিকো পার্ক বলা হলো। তো আমরা বোটিংয়ে যাওয়ার আগে আমি যেটা ভেবে রেখেছিলাম যে ভ্লগ করবো, তো ভ্লগ তো করা হয়নি অত, তো ভাবলাম যে একটু করে করেই নিই ভ্লগটা। আর এখন এখন তোমরা দেখে নাও যা আমরা বোটিংয়ে উঠে কী করলাম, সো দেখে নাও। মা কেমন লাগছে তোমার? আর তুমি ছাড়ো না ইয়ার, কেমন লাগছে? কেমন লাগছে বলো? ও সরোজ দাদা, চলে গেলাম পার্কটাকে ভ্রমণ করতে। তো কি সুন্দর সুন্দর এখানে ফুল, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তারপরে ভেবেছিলাম খাওয়ার সময় ভ্লগ করবো, বাট খাওয়ার সময় ভ্লগ করা হয়নি, খেয়ে দে একেবারে ভ্লগ করা শুরু করলাম। ফাইনালি বেরিয়ে যাচ্ছি আজকের মতো, এখানে কি আর কিছু দেখানোর তো নেই, এটা হচ্ছে আমার লাস্ট পার্ট আজকের দিনটা। তো দেখতে থাকো আজকে এই সুন্দর জিনিসটা, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, বেশ সুন্দর লাগলো আমার, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখতে থাকো আর আমার কমেন্টে লিখে জানিয়ে দাও তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো, সো দেখতে থাকো। খুব সুন্দর, এটা হচ্ছে এন্ট্রেন্স, যেটা থেকে আমরা এন্টার করেছিলাম হ্যাপি ভ্যালি পার্ক। এটা বলতে পারো যে মিনি গোপাল, এই সরি মিনি গোপাল বলছি, মিনি মি গোপাল, খুব সুন্দর। স্যার এটা এন্ট্রেন্স না, এটা হচ্ছে একটা কী বলবো গেট মতো। ঢোকার সময় তোমরা সবাই দেখেইছ যেরকম ছিল লাস্টের, সেরকম। আমার তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, টিল দেন বাই গাইস।